বিএনপির 27 দফা প্রস্তাব দলটির নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, যারা দুর্নীতির মাধ্যমে হাওয়া ভবন করেছিল তাদের মুখে দুর্নীতির কথা মানে না। আজ সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। মায়ের জানাজায় অংশ নিতে গাজীপুরের বিএনপি নেতার ডান্ডা বেড়ি খুলে দিলে ভালো হতো বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তারা, যখন দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ করা হবে না যখন বলে, তখন তারা আগের সেই আপনার দুর্নীতির পথে যে তারা হেঁটেছিল, দেশকে দুর্নীতিগ্রস্ত করেছিল চরমভাবে, সেটিকেই বোঝায়। তো তাদের এই 27 দফা আসলে জনগণের সাথে একটা ভাওতাবাজি। বিএনপির 27 দফা প্রস্তাব দলটির নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, যারা দুর্নীতির মাধ্যমে হাওয়া ভবন করেছিল তাদের মুখে দুর্নীতির কথা মানে না। আজ সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। মায়ের জানাজায় অংশ নিতে গাজীপুরের বিএনপি নেতার ডান্ডা বেড়ি খুলে দিলে ভালো হতো বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তারা, যখন দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ করা হবে না যখন বলে, তখন তারা আগের সেই আপনার দুর্নীতির পথে যে তারা হেঁটেছিল, দেশকে দুর্নীতিগ্রস্ত করেছিল চরমভাবে, সেটিকেই বোঝায়। তো তাদের এই 27 দফা আসলে জনগণের সাথে একটা ভাওতাবাজি। বিএনপির 27 দফা প্রস্তাব দলটির নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, যারা দুর্নীতির মাধ্যমে হাওয়া ভবন করেছিল তাদের মুখে দুর্নীতির কথা মানে না। আজ সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। মায়ের জানাজায় অংশ নিতে গাজীপুরের বিএনপি নেতার ডান্ডা বেড়ি খুলে দিলে ভালো হতো বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তারা, যখন দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ করা হবে না যখন বলে, তখন তারা আগের সেই আপনার দুর্নীতির পথে যে তারা হেঁটেছিল, দেশকে দুর্নীতিগ্রস্ত করেছিল চরমভাবে, সেটিকেই বোঝায়। তো তাদের এই 27 দফা আসলে জনগণের সাথে একটা ভাওতাবাজি। বিএনপির 27 দফা প্রস্তাব দলটির নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, যারা দুর্নীতির মাধ্যমে হাওয়া ভবন করেছিল তাদের মুখে দুর্নীতির কথা মানে না। আজ সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। মায়ের জানাজায় অংশ নিতে গাজীপুরের বিএনপি নেতার ডান্ডা বেড়ি খুলে দিলে ভালো হতো বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তারা, যখন দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ করা হবে না যখন বলে, তখন তারা আগের সেই আপনার দুর্নীতির পথে যে তারা হেঁটেছিল, দেশকে দুর্নীতিগ্রস্ত করেছিল চরমভাবে, সেটিকেই বোঝায়। তো তাদের এই 27 দফা আসলে জনগণের সাথে একটা ভাওতাবাজি।